ফ্ল্যাশ খবর এক নজরে স্পন্সর বাই কেপ হোটেল এন্ড রেস্টুরেন্ট কন্টাই সেন্ট্রাল বাস স্ট্যান্ড পূর্ব মেদিনীপুর প্রতিমা জুয়েলারি হাউস বাসুদেবপুর মা ভদ্রকালীর সামনে পূর্ব মেদিনীপুর এবং মাইতি টিভি চ্যানেল লাইভ ঝাড়েশ্বরী মোড় সাত মাইল কন্টাই পূর্ব মেদিনীপুর নমস্কার ওয়েলকাম টু মাইতি টিভি চ্যানেল আজ আমরা আপনাদের সামনে দেশ জেলা ও স্থানীয় আপডেট ফ্ল্যাশ খবর তুলে ধরব আমরা প্রত্যেক দিনই এইভাবে আপনাদেরই জন্যই আপডেট ফ্ল্যাশ খবর নিয়ে আসি আজকের বিশেষ বিশেষ আপডেট ফ্ল্যাশ খবরগুলি এক নজরে দেখে নিই ভূমি পূজায় ভূমিতেই ষষ্ঠাঙ্গ মোদি ভূমি পুজোতে ব্যবহার হলো বাজপেয়ীর বসত ভিটের মাটি ন্যায়ের প্রতীক রাম ঘৃণায় প্রকট হন না রাহুল শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে রাম মন্দিরের ভূমি পূজায় হাজির উমা ভারতী অযোধ্যায় ভূমি পুজোর দিনে টুইট যুদ্ধে মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল কেন রাম মন্দিরের ভূমি পূজায় ব্রাত্য আদবানি সাফাই যোগী ও ভগবতের পুলিশ ও রাম ভক্তদের মধ্যে সংঘর্ষ খড়গপুরে রাম পুজোর সময় বোমাবাজি উত্তপ্ত হয়ে উঠল নারায়ণপুর লকডাউন অমান্য করায় পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার 258 জন শাসক দলের গোষ্ঠী সংঘর্ষে বোমাবাজি নানুরে রাম পুজো উপলক্ষে সম্প্রীতির অনন্য নজির বারাসাতে প্রতিবেদনগুলি এক নজরে দেখুন ছেলে পুজো দিচ্ছে হাত জোর করে বসে দেখলেন মা হীরাবেন এবার মসজিদ শিলান্যাসে যাবেন প্রশ্ন শুনেই মুড খারাপ যুগে ভারতের ইতিহাসে স্বর্ণযুগের অধ্যায়ের সূচনা হলো অমিত শাহ বৃষ্টি আর আবেগ ভেজা মাসের প্রথম লকডাউনে ঘরবন্দি শহর বারুইপুরে যজ্ঞ আমতলার বিজেপি অফিসে রামের ছবিতে পুষ্পার্ঘ সূর্য নদীর তীরে দেশের ধর্মনিরপেক্ষতার খবর রচনা করা হলো সিপিআইএমএল লিবারেশন কেন্দ্র সরকারের নয়া শিক্ষানীতির সমালোচনা করলেন রাজ্যের মন্ত্রী অধ্যাপক সোমেন মহাপাত্র ক্যানিংয়ে সদ্যজাত শিশুর মৃত্যুর জেরে নার্সিংহোম সংলগ্ন ওষুধ দোকান ভাঙচুর মহামারী রোগে আক্রান্ত হয়ে মৃত তৃণমূল কাউন্সিলর শোকের ছায়া অযোধ্যা পাহাড়ের রাম মন্দিরে বিশেষ যজ্ঞ শুরুর ধাক্কা সামলে দলকে লড়াইয়ে ফেরালেন বাবর আজম ও সন মাসুদ এবার আইপিএল চ্যালেঞ্জিং রায়না দলের প্রত্যেককেই গুরুত্বপূর্ণ হওয়ায় একজন অধিনায়ক সফল হয় বলছেন রোহিত প্রতিবেদনটি দেখুন প্রথম দুটি স্থান ধরে রাখলেন বিরাট ও রোহিত বোলারদের তালিকায় দ্বিতীয় স্থানে বুমরা ভারতের রেকর্ড ভাঙল আইরিশরা প্রতিবেদনটি সবাই দেখুন বুধবারও সকাল থেকে উত্তাল সমুদ্র দৈনিক চেতনার সুনীল এবং আগামী লাইন্স এর উদ্যোগে রক্ত পেলেন মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রোগী পালিত হল মুজফ্ফর আহমেদের 132তম জন্মদিন এগরাই যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার শ্রীরাম পূজা বন্ধ করে দিল পুলিশ সামাজিক দূরত্ব মানা হয়নি সেই জন্য হস্তক্ষেপ পুলিশ প্রতিবেদনটি সবাই দেখুন